আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ফোর্থ সেমিস্টারের অলরেডি একটা ক্লাস আমার চলে গিয়েছে, আজ হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। তো আমি তোমাদের সামগ্রিক আয় এবং ব্যয় শুরু করে দিয়েছি। তো সামগ্রিক আয় ব্যয় থেকে আজ আমি তোমাদের একটি অঙ্ক করে দেখাবো। তো অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবে। তো আমি তোমাদের অঙ্ক দেখানোর জন্য আজ ডিজিটাল পদ্ধতিতে ক্লাসটা নিয়েছি, যেন তোমাদের সুবিধার্থে, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। হ্যাঁ, যে কারণ এটা তোমরা বারবার রিপিট করে ভালো করে বুঝতে পারবে, যার কারণে আমি এই পদ্ধতি তোমাদের ক্লাসটা নিয়েছি। তো শুরু করে দিই আমি তোমাদের ক্লাসটি। দেখো, তো শুরু করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমি গত ক্লাসে তোমাদের কিছু সূত্র দিয়েছিলাম। হ্যাঁ, সূত্রগুলো তোমরা আশা করি পড়ে ফেলেছ। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলো আজ আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন আর, এগুলো হচ্ছে তোমার খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো হচ্ছে সামষ্টিক। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু সামগ্রিকভাবে কোনো কিছু দেখাই, তখন সেটা যোগফলকে আমরা সামেশনের মাধ্যমে ব্যবহার করি। তো এটা হচ্ছে সামগ্রিক আয় বা এগ্রিগেট ইনকাম বা ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম বা এগ্রিগেট ইনকামের সূত্র হচ্ছে মোট মজুরি, মোট তোমার খাজনা, মোট সুদ আর মোট হচ্ছে মুনাফা, এগুলোর সামষ্টিক যোগফলই হচ্ছে সামগ্রিক আয়। তো সামগ্রিক আয়গুলো, সামগ্রিক আয়ের সূত্রটা কি সেটা আমি তোমাদের দেখে দিলাম। এগুলোর যোগফলের সমন্বয়ে যে আয়টা হয় সেটা হচ্ছে আমার সামগ্রিক আয়, ঠিক আছে? তারপরে দেখিয়ে দিয়েছিলাম জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তোমাদের এই যেগুলো আছে জিডিপি, এনডিপি, তারপর হচ্ছে জিএনআই, এনএনআই, এগুলোর কিন্তু তোমার ফুল মিনিংটা শিখতে হবে। হ্যাঁ, তোমরা বই থেকে সেগুলো শিখে ফেলবে। তো তোমাদের শেখানোর জন্য আমি একটা দেখিয়ে দিয়েছি, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে? মানে জিডিপি আমরা কিভাবে পাই, একটা নির্দিষ্ট সময়ে দেশের ভিতরে জনগণের আয়, আবার দেশের ভিতরে যদি বিদেশিদের অবস্থান থাকে তাদের আয়টা যোগ করে আমরা জিডিপি পাই, ঠিক আছে? তো জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, মানে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এগুলার সমন্বয়ে যোগফলে যেটা আসে সেটা হচ্ছে জিডিপি। তো জিডিপি সূত্র হচ্ছে আমার সি প্লাস আই প্লাস জি। এটা কিন্তু তিন খাত বিশিষ্ট সূত্র। তো ওয়াই ইকাল টু লিখতে পারি আমরা সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে? তো আরও কিছু সূত্র আছে, দেখো। হ্যাঁ, এনডিপি, এনডিপি সূত্র হচ্ছে জিডিপি মাইনাস সিসিএ, মানে সিসিএ হচ্ছে তোমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। যত নিটের যত সূত্র আছে, মোট থেকে যদি ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিতে হয় তাহলে এনডিপি পাওয়া যায়। বা তুমি যেখানে তোমরা সিসির পরিবর্তে ডিসিউ লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতেও থাকবে, ঠিক আছে? এক মার্কের কোশ্চেনেও কিন্তু থাকবে। সূত্রগুলো কি, জিডিপি সূত্র কি, এনডিপি সূত্র কি, জিএনআই সূত্র কি, এনআই সূত্র কি, খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। দেখো, তার মানে এন যত আছে সবগুলোর সাথে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে আমার এনডিপি চলে আসবে, এনএনআই চলে আসবে, ঠিক আছে? জিএনআই মানে কি, মোট জাতীয় আয়, ঠিক আছে? তো মোট জাতীয় আয় সূত্র হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। দেখো, আমরা যখন মোট জাতীয় আয় পেয়েছিলাম তখন আমরা সূত্রে কি বলেছিলাম, সংজ্ঞাতে বলেছিলাম দেশের ভিতরে বা দেশের বাহিরে
আমাদের দেশের নাগরিকগণ কর্তৃক যে আয়টা হয় সেটা হচ্ছে মোট জাতীয় আয়। এটা কিন্তু মোট জাতীয় আয়ে ধরা হয়। মোট জাতীয় আয়ে আমাদের দেশের নাগরিক যদি বিদেশে থাকে তাদের আয়টাকে ধরা হবে। কিন্তু আমরা যখন ই পড়েছিলাম, দেখো জিডিপি পড়েছিলাম, এই জিডিপিতে কিন্তু আমরা কিন্তু আমাদের দেশের নাগরিক যদি বিদেশে অবস্থান করে তাদের আয়টা কিন্তু আমরা ধরি না। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো জিডিপিতে আমরা কিন্তু আমাদের দেশের নাগরিকগণের দেশের ভিতরে যে নাগরিকগণ আছে তাদের আয়টা ধরি, আবার আমাদের দেশের ভেতরে বিদেশি নাগরিক থাকলে তাদের আয়টা আমরা জিডিপিতে ধরি। কিন্তু আমরা যখন দেখো জিএনআই সংজ্ঞাটা পড়ি তখন কিন্তু আমরা এখানে আমাদের দেশের নাগরিক দেশে থাকুক বা দেশের বাইরে থাকুক তাদের আয়টা কিন্তু আমরা জিএনআইয়ে ধরি। এটাই হচ্ছে মেন পার্থক্য। দেখো জিডিপি আর জিএনআইয়ের মেন পার্থক্য হচ্ছে জিডিপিতে আমরা আমাদের দেশের নাগরিক যদি দেশের বাইরে থাকে তাদের আয়টাকে ধরবো না, কিন্তু জিএনআইয়ে আমরা কিন্তু আমাদের দেশের নাগরিক যদি দেশের বাইরে থাকে তাদের ইনকামটাও কিন্তু আমরা এখানে ধরে নিব। ঠিক আছে, তার মানে দেখো আমি বা অথবা কী লিখেছি, সি প্লাস আই প্লাস জি। তার মানে কি, জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। জিডিপি না লিখে এটাও লিখতে পারবা প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট, মানে রপ্তানি আমদানি। দেখো রপ্তানির আগে কিন্তু প্লাস আর আমদানির আগে মাইনাস। তার কারণ হচ্ছে আমরা যে সকল দ্রব্য সামগ্রী দেশের বাইরে রপ্তানি করি সেখান থেকে আমাদের আয়টা যোগ হয়ে যায়। আর যখন আমরা দেশের বাইরে থেকে আমরা কোনো কিছু দ্রব্য সামগ্রী আমদানি করি তখন কিন্তু সেটা মাইনাস আকারে চলে যাবে। দেখো এবার এন, আমি আমি আবার বলছি, যত এন আছে মোট থেকে সিসি বাদ দিলে আমার নিটটা চলে আসে। ঠিক আছে, মোট থেকে ক্ষয়ক্ষতি পর্যন্ত বাদ দিলেই আমার সমস্ত নিট চলে আসবে। এবার আমরা মেন অঙ্কে চলে যাচ্ছি। দেখো এভাবে অঙ্কটা থাকতে পারে, এই পদ্ধতিতে সামগ্রিক আয়ের যে অঙ্ক আছে, যেমন ধরো তোমার একটা উদ্দীপক তুলে ধরবে, সে উদ্দীপকে তোমার দেখা যাবে ছির মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে। যখন তোমরা দেখবা তিনটি মান দেওয়া আছে তখন তোমরা তিনটা সংখ্যা নিবা। ঠিক আছে, বুক ব্যয় নেবা, বিনিয়োগ ব্যয় নিবা, সরকারি ব্যয়। আর যদি দেখো এখানে শুধু ছির মান আর আয়ের মান দেওয়া আছে কিন্তু জির মান দেওয়া নেই। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা তখন দুখাত বিশিষ্ট অর্থনীতি বা ওয়াইকাল টু সি প্লাস আই। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে তিনটি মান দেওয়া আছে তাহলে আমার কি হবে, ওয়াইকাল টু সি প্লাস আই প্লাস জি। তো আমরা এখন এভাবে যখন তোমরা মানের উপর ভিত্তি করে তোমরা এই এই ফর্মুলাটা নিবে। ঠিক আছে, মানের উপর ভিত্তি করে কিন্তু ফর্মুলাটা নিতে হবে। দেখবা তোমাদের উদ্দীপকে কয়টি মান আছে, দুটি মান আছে না তিনটি না চারটি, মুক্ত অর্থনীতি না তিন খাত বিশিষ্ট অর্থনীতি নাকি তোমার দু খাত বিশিষ্ট অর্থনীতি। যদি তিনটি মান দেওয়া থাকে তাহলে তিন খাত বিশিষ্ট, আর যদি দুটি মান দেওয়া থাকে তাহলে দ্বিখাত বিশিষ্ট, আর যে চারটি মান দেওয়া থাকে মুক্ত অর্থনীতি, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো আজ আমি যেহেতু তিন খাত নিয়ে আলোচনা করছি তাহলে আমরা তিন খাত সমীকরণ নিলাম, ওয়াইকাল টু সি প্লাস আই প্লাস জি। এবার দেখো ছির মান দেওয়া থাকবে, আয়ের মান দেওয়া থাকবে, জির মান দেওয়া থাকবে। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আই ইকাল টু একটি মান, জি ইকাল টু একটি মান, তাহলে সি ইকাল টু দুটি মান কেন? আমার সির সূত্র হচ্ছে এ প্লাস বি ওয়াই, মানে আমার বুক অপেক্ষক, হ্যাঁ বুক অপেক্ষকের সূত্র হচ্ছে এ প্লাস বি ওয়াই। এ তো হচ্ছে স্বয়ম্ভূত ভোগ আর বি তো হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। ঠিক আছে, তার মানে হচ্ছে এ তো হচ্ছে আমার স্বয়ম্ভূত ভোগ, এ আমি এর একটা মান নিয়েছি সেটা হচ্ছে 100। এর একটা মান নেওয়ার কারণ হচ্ছে স্বয়ম্ভূত ভোগের সাথে আয়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রান্তিক ভোগ প্রবণতার সাথে অবশ্যই আয়ের সম্পর্ক আছে। বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, এই প্রান্তিক ভোগ প্রবণতার সাথে আমার আয়ের সম্পর্ক আছে কিন্তু স্বয়ম্ভূত ভোগের সাথে আয়ের কোনো সম্পর্ক নেই। স্বয়ম্ভূত ভোগটা হচ্ছে যেটা আমি স্বল্পকালে কিছু সময়ের জন্য চালিয়ে যেতে
পারবো। এই স্বয়ম্ভূত কিছু সময়ের জন্য আমরা চালিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার যদি আয় না থাকে তাহলে আমি ধার করে হোক যেভাবে হোক কিছু দিনের জন্য আমি হচ্ছে আমার আয়টা মানে আয় দিয়ে আমার ভোগটাকে চালিয়ে যেতে পারবো। সেটা স্বল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কিন্তু যখন আমি প্রান্তিক ভোগপ্রবণতার কথা বলবো তখন কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না, কারণ প্রান্তিক ভোগপ্রবণতার সাথে আমার আয়ের সম্পর্ক আছে। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আয় কমলে ভোগ ব্যয় কমে, কিন্তু আয় যেহারে বাড়ে ভোগ ব্যয় সেহারে বাড়ে না, কারণ আমরা আয়ের কিছু অংশ সঞ্চয় হিসাবে রেখে দিই। ঠিক আছে, পুরোটাই আমরা কখনোই জীবনের জন্য ব্যয় করি না, কিংবা ভোগ নির্বাহের জন্য ব্যয় করি না। ঠিক আছে, তো স্বয়ম্ভূত ভোগটা কি এক মার্কের জন্য কিন্তু আসতে পারে, যে স্বয়ম্ভূত ভোগ কি, প্রান্তিক ভোগ প্রবণতা কি, স্বয়ম্ভূত ভোগের সাথে কি আয় সম্পর্ক আছে, না, স্বয়ম্ভূত ভোগের সাথে আয়ের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা স্বয়ম্ভূত ভোগটা আয় ছাড়াও চালিয়ে যেতে দিতে পারি। যেমন আমার কিছু আয় সঞ্চয় হিসাবে আছে, আমার চলতি মাসের কোনো ইনকাম নেই, সেই আয়টা দিয়ে আমি আমার কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য ভোগটাকে চালিয়ে দিতে পারবো। কিন্তু প্রান্তিক ভোগপ্রবণতার সাথে অবশ্যই আয় সম্পর্ক আছে, আমরা দীর্ঘকালীন সময়ে দীর্ঘ সময়ের জন্য আয় ছাড়া কখনোই ভোগ ব্যয় চালাতে পারবো না। তো অবশ্যই বুঝতে পারছো স্বয়ম্ভূত ভোগটা কি আর প্রান্তিক ভোগপ্রবণতাটা কি। ঠিক আছে, এগুলো এক মার্কের কোশ্চেনের জন্য আসতে পারে, MCQ আকারেও আসতে পারে। তবে এবার আমি মেন অঙ্কে চলে যাই। দেখো, তো আমি তোমাদের সব কিছু আগে সত্যটাকে বুঝিয়ে নিলাম, এবার মেন ফর্মুলাতে আমরা চলে যাচ্ছি। যেহেতু আমার তিনটি মান দেওয়া আছে, আমরা y = আমার কী বের করতে হবে, জাতীয় আয় বের করতে হবে। জাতীয় আয় সূত্র হচ্ছে, যাতে আমরা না লিখে ওয়াইটাও লিখতে পারি, কারণ আমরা সংক্ষেপে জাতীয় আয়টা ওয়াই হিসাবে ধরে নিতে পারি। তো y = C + I + G। এবার সির মানটা দেখো, 100 + 0.5 y, আমার আয়ের মান কত, 200, আর জির মান কত, 300। ঠিক আছে, তো এখানে যেহেতু আমার ওয়াই আছে, এ পাশেও আমার ওয়াই আছে, তো আমরা এই পাশে ওয়াইটাকে এ পাশে নিয়ে আসতে পারি। তো যখন আমার এ পাশে ডান পক্ষে আমার প্লাস আকারে আছে, সেটা অবশ্যই আমি যখন বাম পাশে নিয়ে আসব তখন কি হবে, মাইনাস হয়ে চলে আসবে। যদি এখানে প্লাস আসে, এটা আমার মাইনাস হিসাবে চলে আসবে। তো y - 0.5y = 600। আমি একবারে লিখে ফেলছি, তোমরা যোগ করে ফেলবে, 300, 500, 600। ঠিক আছে, তো আমার এখানে এটাকে মাইনাস করতে হবে। এটা মাইনাস করার আগে একটা জিনিস সবসময় মনে রাখবে, জাতীয় আয়ের অঙ্ক যখন অঙ্ক করবে তখন এখানে কি, আমার একটি মাত্র সংখ্যা আছে, যখন এর সাথে আমার কোনো ডিজিট নেই, এর সাথে যখন আমার কোনো ডিজিট নেই তখন এই মানটাকে আমি 1 হিসাবে ধরে নিব। ঠিক আছে, যখন আমি এই মানটাকে 1 হিসাবে ধরে নিব তখন 1 - 0.5y সেটা আসবে 0.5y। ঠিক আছে, আমি যখন এই 1 থেকে এটাকে মাইনাস করব তখন আমার আসবে কত, 0.5y। তো ওয়াইটাকে সরাসরি আমি নিয়ে নিলাম, 600-এর ভাগ হিসাবে আমার চলে আসলো 0.5y। যখন তুমি এটা ভাগ করে ফেলবে তখন এই তোমার এই 1200 মানটা চলে আসবে। ক্যালকুলেশন করে দেখবা, 1200 চলে আসবে। যখন আমার কোনো কিছু ভারসাম্য চাওয়া হয়, কোনো কোশ্চেনে যখন ভারসাম্য নির্দিষ্ট করে দেওয়া হয়, যেহেতু আমি ভারসাম্য জাতীয় আয় বের করছি, তার মানে কি, যখন আমি কোনো ভারসাম্য রেজাল্ট দেখাবো তার উপর একটা ভার চিহ্ন দেবে, এই ভারটা হচ্ছে ভারসাম্য। হ্যাঁ, তোমাদের কোশ্চেন থাকতে পারে, যেহেতুগুলো ওয়াই লিখলাম তার উপরে কোনো ভার নেই, এটার উপর কেন ভার আসলো, যখনই আমার মেন তোমার রেজাল্টটা চলে আসবে, যেহেতু আমার ভারসাম্য জাতীয় আয় চেয়েছে, অবশ্যই এর উপর আমাকে ভার দিতে হবে। তো y = কত, 1200। তার মানে এটা আমার রেজাল্ট হচ্ছে ভারসাম্য জাতীয় আয় কত, ভারসাম্য জাতীয় আয় হচ্ছে y = 1200। ঠিক আছে, এই অঙ্কটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সাথে আরও কিছু সংযুক্ত থাকবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এরপরে তোমাদের থাকতে পারে যে সরকারি ব্যয়ে, আমার আগে সরকারি ব্যয় কত ছিল দেখো তো, আগে সরকারি ব্যয় ছিল আমার 300,
এবার আমি কি কোশ্চেন করেছি ভালো করে দেখো। কোশ্চেনটা হচ্ছে, সরকারি ব্যয়ে 500 টাকা বৃদ্ধি করা হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো, কোশ্চেন করা হয়েছে। আমার আগে সরকারি ব্যয় ছিল 300, জি জি তো সরকারি ব্যয়, জি মানে হচ্ছে সরকারি ব্যয়, এটা হচ্ছে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয়, ঠিক আছে। তো আগে ছিল আমার 300, পরে আমি কত নিয়েছি 500, তার মানে কি 300 টাকা থেকে বৃদ্ধি পেয়ে আমার হয়েছে 500 টাকা। তোমার সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র আমার আগে যে 300 ছিল 300 জায়গায় হয়ে যাবে 500, ঠিক আছে। তার মানে আমার সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে। তোমরা আগে দেখবা এখানে কোনটাকে বৃদ্ধি করেছে, সরকারি ব্যয়টাকে বৃদ্ধি করেছে। এখানে কিন্তু ভোগ ব্যয়ও বৃদ্ধি করা যাবে, বিনিয়োগ ব্যয়ও বৃদ্ধি করা যাবে, সরকারি ব্যয়ও বৃদ্ধি করা যাবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম প্রায় সবসময়ই যত তুমি বোর্ডের কোশ্চেন দেখবে, টেস্ট টেস্ট বই দেখবে, সেখানে কিন্তু আমার সরকারি ব্যয়টাকেই বৃদ্ধি করা হয়, এগুলো কমই আসে, ঠিক আছে। যেহেতু যেটা আমার বেশি আসে সেটা দিয়ে আমি শুরু করেছি তোমাদের ক্লাস। তো সরকারি ব্যয়ে 500 টাকা এখানে বৃদ্ধি করা হয়েছে, সব কিছুর মানে ঠিক থাকবে। তোমাদের কিন্তু মনে করো না যে অঙ্কটা যেহেতু আবার এখানে সংযুক্ত করেছে, আমার অঙ্কটা পুরোটা না করলেও চলবে না, আমার আবার আমরা জানি থেকে আবার শুরু করতে হবে, পুনরায় শুরু করতে হবে। শুধুমাত্র আগে যেখানে জি 300 টাকা 300 ছিল সেখানে শুধু 500 হবে, ঠিক আছে। আমি আবার বলছি, আগে জি ছিল কত, সরকারি ব্যয় 300, তার মানে সরকারি ব্যয় এখন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু সরকারি ব্যয় বৃদ্ধি করা হয়েছে, সে জি 300-র পরিবর্তে এখানে বসবে 500। তোমরা আবার সে একই নিয়মে, শুধুমাত্র 500 টাকা বেশি বৃদ্ধি পাবে, সে একই ফর্মুলায় একই নিয়মে হুবহু অঙ্কটা তোমরা করে ফেলবে। যেহেতু সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে, আমার ভারসাম্য জাতীয় আয় অবশ্যই বৃদ্ধি পাবে। যেহেতু ভারসাম্য জাতীয় আয় কত ছিল 1200, এখন কত হয়েছে 1600, তার মানে কি আগে যখন সরকারি ব্যয় 300 টাকা ছিল তখন ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 1200, সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে যখন আমার 500 টাকা হলো তখন ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পেয়ে 1200 থেকে 1600 টাকা হলো। যে তোমার তোমরা তখন এভাবে কোশ্চেনটা শেষ করবে, যেহেতু সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে সেহেতু অবশ্যই ভারসাম্য জাতীয় আয়ের উপর প্রভাব পড়বে, যা হচ্ছে জাতীয় আয় বেশি, ওয়াই বার ইকাল টু 1600, ঠিক আছে। তো তোমরা অঙ্কটা এভাবে দেখবে, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি আজ তোমাদের তিন খাত বিশিষ্ট জাতীয় আয়টা দেখিয়ে দিলাম, দুখাতটা অবশ্যই পারবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের খোলা অর্থনীতি বা মুক্ত অর্থনীতি থেকে একটা অঙ্ক করিয়ে দেখাবো। ইনশাল্লাহ তোমরা এই দুটি খাত যদি ভালো করে করো, তোমাদের বইয়ে এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা করে ফেলবে। যখনই করবে, যদি কখনো প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই নক করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা যখন আরেকটা অঙ্ক ক্লাস করবে মুক্ত অর্থনীতিতে, অঙ্কের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। যেহেতু আমি তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারছি না, তোমরা আসলে কোথায় বুঝতে পারবে না, কোথায় তোমাদের প্রবলেম হবে আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। তো আশা করব তোমরা এটা বারবার রিপিট করে দেখবে এবং করার চেষ্টা করবে। এই এই নিয়মে যত অঙ্ক আছে তোমরা সবগুলো করে ফেলবে, তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।